নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো ফুড ব্লগার সপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও দেখতেই পাচ্ছ, টেবিল ভর্তি খাবার আছে। তো কি কি নিয়েছি বলে দিই, এখানে ভাত আছে, এখানে মাছের মাথার কারি করা হয়েছে, চিকেন কারি আছে, এখানে ডাল আছে, পাঁপড় ভাজা, এটা ফিশ কারি, এখানে বয়েল এগ কারি আছে, আর কি আছে, চাটনি, দই, মিষ্টি আছে তিন রকমের, পাঁপড় তো বলেছি। তো এই নিয়েই আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও। দেখা যাক কে উইনার হচ্ছে। তাহলে কাউন্টিং করি, করো, থ্রি টু ওয়ান স্টার্ট। প্রথমেই ডাল দিয়ে শুরু করবো, প্রথমেই ডাল। Good evening. মাইনে নিচে আমিও নেব, গ্যাস আপি আট। তো মাছটা কি মাছ বলেছো? না, আমি খেতে পারতো শাটিন মাছ। বড় 1 কেজির ওজনের মাছ, যে বড় শাটিন গুলো হয়। মাছ
বড় বড় মাছের মাথা খুবই বড় মাছের মাথা মাছের মাথা খেতে একটু টাইম লাগে শেষ পাতে চিকেন আর ভাত তারপর চাটনি মিষ্টি পাঁপড় আছে এটাও তো আমার খাওয়া হয়ে গেছে ফুটে দিলাম এটা চোখটা চোখ খাও আমি খাই না আমি খেয়ে নি খাওয়া খেয়ে নি তরকারিতেই দাও শাকের তরকারি হলে আর নেই কিছু পুরোটা আর কিছু নে এটা পরে চুকুব এত কিছু খেতে গেলে দেরি হয়ে যাবে চিকেন কারি পড়েই যাচ্ছি এবার চিকেন কারি পুরো লাল লাল চিকেন কারি দিয়ে পুরো ভাতটা আজকে খেতে হবে
করছো? তুমি মিষ্টি এত তাড়াতাড়ি খাও কি করে? আর খাবো না এখন। মিষ্টি একটু তাড়াতাড়ি খাই। এটা হাতে ধরে খেয়ে নি। কো আজকে এত কিছু আইটেম ছিল সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি, এখন মিষ্টি খাচ্ছে। ও শুধু মিষ্টিতেই হেরে যাচ্ছে। যাই হোক, আজ কিন্তু যেটা বলেছিলাম পানিশমেন্ট কিন্তু আছে। তাহলে আজকে পানিশমেন্ট ভালোই দেবো, দুটো বড় বড় নিম পাতা খেতে হবে। নিম পাতা? নিম পাতা ওই চেবাতে হবে তোমার 30 সেকেন্ড মতো। সেদিনকে 1 মিনিট চিবানো করিয়েছে, আজকে আবার 30 সেকেন্ড। একটু কমিয়ে দিচ্ছি টাইম হাফ। তুমি দুটো নিম পাতা নাও। এটা তুমি পরে খাবো? তোমার ব্যাপার, তুমি পরেও খেতে পারো। নিয়ে আসো নিম পাতা। তো এখানেই পানিশমেন্ট নিয়ে নিচ্ছি আজকে, একেবারে মানে ওঠার পরিস্থিতি নেই, খুব ধরে তুলে দেবো। নাও দুটো নিম পাতা নাও, পুরো ডাল ভাঙা আছে। খালি গাছ থেকে নিম পাতা পেরে আনবে আর পানিশমেন্ট দেবে। আর আমি এই কদিন আসলে খাবারের পরিমাণ অনেক হয়ে যাচ্ছে বলে জিততেও পাচ্ছি না। কি করে গুনবে? ওই তো গণনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30 বলে ফেলেছিলাম। তো মোটামুটি একটা চিবিয়ে থাকো 30 সেকেন্ড। বলো, আমার তো টাইম গুনছি না, টাইম তো দেখছিও না। তো এবার গিলে ফেলতে পারো। খেতে হবে? ফেলে দিচ্ছি। না ফেলবে কেন, গিলে নিতে। আমি খেতে বলেছি 30 সেকেন্ড চিবিয়ে। তো বন্ধুদের ভাবলাম এত কিছু খাওয়ার পর বেশিক্ষণ আর শাস্তি দেওয়ার দরকার নেই। কিন্তু এটা কি খাওয়া উচিত হলো? সব কিছু খাওয়ার পরে তেতোটা, এটাই ভালো। তো তেতো আগে খায়। তো আজকে ভিডিওটা কিরকম ছিল বলবে, এখনো চাটছে, মুখটা তো তেতো হয়ে গেছে। বললাম তো মিষ্টিটা রেখে দিলে, তুমি তো পরে খেতে পেতে।
যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে আসি, টাটা।